এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2016 সালের যত এমসিকিউ এবং এসএকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। রাষ্ট্রবিজ্ঞান 2016 সালের যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ আছে সেগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন, এর অ্যান্সার কি হবে ডি, এর অ্যান্সার সভাধিপতি। দু নম্বর কি আছে, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার 1993 সালে। তিন নম্বরে কি আছে, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার দ্বিতীয় স্তর। চার নম্বরে কি আছে, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি তপশীল উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এর অ্যান্সার কিভাবে ডি, এর অ্যান্সার 73। পরের কোশ্চেন কি আছে, পাঁচ নম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, এর অ্যান্সার কিভাবে বি, এর অ্যান্সার লোকসভার কাছে। ছ নম্বরে কি আছে, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন, এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার দুজন। সাত নম্বরে কি আছে, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, এর অ্যান্সার কিভাবে সি, এর অ্যান্সার 3। চার নম্বরে কেসে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। ন নম্বরে কেসে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথা বলেছেন, এর অ্যান্সার কিভাবে বি, এর অ্যান্সার লর্ড অ্যাক্টন। দশ নম্বরে কেসে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার কংগ্রেস। এগারো নম্বরে আছে, একক পরিচালক একটি উদাহরণ হলো, এর অ্যান্সার কিভাবে এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। বারো নম্বরে কেসে আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন, এর অ্যান্সার কিভাবে স্থায়ী শাসন, এর অ্যান্সার। তেরো নম্বরে কি আছে, ক্ষমতা স্বতন্ত্র করে নীতিটি মুখ্য প্রবক্তা হলেন, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার মন্টেস্কু। এবার দেখো পরের কোশ্চেন কি আছে, চোদ্দ নম্বরের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার জনপ্রতিনিধি সভা। পনেরো নম্বরে কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো ডি, এর অ্যান্সার 193 জন। তো দেখো 193টি দেশ, ঠিক আছে। ষোলো নম্বরে কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার সাধারণ সভা। সতেরো নম্বরে কি আছে, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার নরসিমা রাও। আঠারো নম্বরে কি আছে, 123 মানে 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার 2007 সালে। উনিশ নম্বরে কি আছে, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 15 জন। কুড়ি নম্বরে কি আছে, কুড়ি নম্বর আছে, ইউএনওর প্রথম মহাসচিব হলেন, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার 30 বলি। একুশ নম্বরে কি আছে, এক মেরু বিশিষ্ট বা এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার আমেরিকা। বাইশ নম্বরে কি আছে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার 1954 সালে। তেইশ নম্বরে কি আছে, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার ঠান্ডা লড়াইয়ে। চব্বিশ নম্বরে কি আছে, জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, এর অ্যান্সার কি হবে বি, এর অ্যান্সার হস্তক্ষেপ না করা। তো দেখো এবার আমি এসএকিউ সলভ করাবো। এবার আমি উচ্চ মাধ্যমিকের 2016 সালের যত এসএকিউ আছে সেইগুলো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে। আমি 2015 সাল, 2016 সাল, 2017 সাল, 2018 সাল এবং 2019 সাল এবং 2020 সালের যত এমসিকিউ এসএকিউ আছে সেইগুলো বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তো দেখো আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2016 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, এটা 2016 সালের কোশ্চেন। তো দেখো এখানে কিন্তু এসএকিউ নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো 13 দাগের কোশ্চেন কি আছে, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, সাত নম্বরে কোশ্চেন। পনেরো নম্বরে কি আছে, পনেরো নম্বরে আছে পঞ্চশীল নীতির উল্লেখ করো, ঠিক আছে। ষোলো নম্বরে কি আছে সিটি বিটিসি। তো দেখো